हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। मैं रेहाना बानो असलम छोटे एक वीडियो नहीं। वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो फ्रेंड्स तुम्हारा केमन आछो? आमी तो तुम्हारे दुआ अशेष रहमते भालो आछी। आज के अनेक दिन पर एक वीडियो नहीं आसलम, आशा करी तुम्हारे कासे भालो लागबे। रमादान मुबारक, पवित्र रमजान अनेक अनेक शुभेच्छा और भालोबासा जानाई सबाई के। जे जेखने बसे आमार भिडियोटा देखछो ना केन, सबाई के आमार तरफ थेके अनेक भालोबाशा एबं दोया रइलो। तो फ्रेंड्स आज के आमरा निये एसेछि एकटा समोचार एकटा रेसिपी। तो आशा करी तोमादेर काछे भालो लागबे, जदि भालो लागे पाशे थाकबे। तो फ्रेंड्स एखाने आमि निएछि मुरगीर मांस स्लाइस करा, तो हाड्डि छाड़ा मुरगीर मांस। তো এটা দিয়ে আজকে আমি সমোচা বানাবো, সেটাই কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মুরগিটা কেটে নিয়েছি, তো এখন এগুলি আমি সিদ্ধ করে নিব। এখানে দেখতে পাচ্ছ আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি গরম পানি, দিয়ে দিলাম হালকা একটু লবণ। তো এখন মুরগির মাংসগুলো এটার মধ্যে ঢেলে দিব। তো প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ও যার কাছে ভালো লাগে না তারা দেখতে থাকো, দেখতে দেখতে একদিন ইনশাআল্লাহ ভালো লাগবে। তো বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবে, বোন হয়ে বোনের পাশে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে অনেক দোয়া করি তোমাদের জন্য। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের আজকে মুরগিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি মুরগিটা একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছ মুরগিটা আমি ঝরিয়ে নিয়েছি পানি। তো এখন আমি মুরগিটা একটা ছেঁচুনি দিয়ে ছেঁচে নিব। তোমরা ইচ্ছে করলে ব্লান্ডার করতে পারো। তো ব্লান্ডার করলে মুরগির মাংসটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাই আমি ছেঁচে নেব। দেখতে পাচ্ছ নিয়েছি একটা ছেঁচুনি, তো এটা দিয়ে আমি ছেঁচে নিব। মানে ছেঁচে নেওয়ার মানে হচ্ছে মুরগিটা আনাম আনাম থাকে, দেখতে পাচ্ছ বেশি ভাঙেনি। তো আমি মুরগিটা এভাবেই রাখবো, যেহেতু আমি এখানে সবজি অ্যাড করব সে সবজিটার মতোই থাকবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ এরকম করে ছেঁচে নিয়েছি, তো পুরো মুরগিটা এভাবেই নিব আমি। তো দেখতে পাচ্ছ আমাদের মুরগিটা রেডি হয়ে গেছে। তো আমাদের সমোচার মুরগির মাংসটা রেডি। তো এখন আমরা বসিয়ে দিব চুলায়, রান্না শুরু করব। তো দেখতে পাচ্ছ আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিলাম সয়াবিন তেল। তো আমরা পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে নিব, দিয়ে দিলাম হালকা একটু লবণ, যেন পেঁয়াজটা মচমচা হয়ে ভাজা হয়, যেন কালো না হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আমাদের। তো এখন আমরা দিয়ে দিব হালকা হালকা করে মশলা। এখন দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো। আমরা দিয়ে দিয়েছি রসুন বাটা। তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ধনের গুঁড়ো দু চামচ, আমরা আড়াই চামচ পরিমাণ ধনের গুঁড়ো নিব।
আমরা দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, তো এখানে আবারো আমরা দিয়ে দিলাম রসুন বাটা, একটু কম হয়েছিল তো আমরা সবকিছু পরিমাণ মতো দিয়ে মুরগিটা দেখাতে পারিনি, তো জাস্ট হালকা হালকা তোমাদের স্বাদ মতো মশলা দিয়ে ভেজে নিবে। তো এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে দিয়েছি গাজর দুটো, দিয়ে দিয়েছি আমি মুরগি পরিমাণ মতো দেখতে পাচ্ছিলে, নিয়েছি পেপার নিয়েছি দুটো, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো আমাদের এটার মধ্যে বেশি মশলা হয়নি। তো আমরা দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, এটা জাস্ট 5 মিনিট হলেই হয়ে যায়, তো আমি ইচ্ছে করে ভিডিওটি একটু লং করেছি, তোমরা ইচ্ছে করলে স্লো করতে পারো, নো প্রবলেম। বেশ, আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমাদের মুরগিটা রেডি হয়ে গেছে, তো এখন আমরা সমুচা বানানো শুরু করব। তো আমরা আজকে সমুচার মধ্যে আমরা নিজেরা আটা তৈরি করব না, আমরা রেডিমেড নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে আমাদের রেডি আছে একদম সমুচা বানানোর জন্য। তো আমরা এখন বের করে দেখাবো তোমাদের, তোমরা ইচ্ছে করলে হাতে বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিতে পারো, যেহেতু আমি বাহিরে আসি তো ওভাবেই করতে হবে যেভাবে আমাদের জন্য ইজি হয়। তো দেখতে পাচ্ছ আমাদের রেডিমেড আটা, তো আমরা নিয়েছি, তো অনেকক্ষণ 3 থেকে 4 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম যেন ফ্রেশ 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 দেখায় সেরকম করে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়েছি সমুচা বানানোর জন্য মুরগিটুকু নিয়েছি, এবং এখানে নিয়েছি হালকা আটা, তো পাশে আমরা নিয়েছি আটা হালকা পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, দেখতে থাকো আমি কেমন করে একটা সমুচাটা বানাই, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো একটা কথা না বললে নয়, তো আমরা ভিডিও বানাই, আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হতে হবেই, তো ফ্রেন্ডস যদি ভুল কিছু হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে প্লিজ, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে যেন নেক্সট ভিডিও সারার সাথে সাথে পেয়ে যাও। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি সমুচা বানানো শুরু করেছি, তো এইভাবে আমরা ইয়া করে নিব। তো এর মধ্যে কিভাবে আমরা এটাকে আর একটু মজবুত করব সেটার মধ্যেও দিয়ে দিব আমরা মিক্সচার আটাটা, যেন লোর মতো লেগে থাকে। তো আমরা আরো কয়েকটা বানিয়ে দেখিয়ে দিব, তোমরা ইচ্ছে করলে এরকম করে রেডিমেডের মতো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। তো সেম টু সেম আবারও করবো। তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না,
ইনশাআল্লাহ। তো পাশে থাকবে ফ্রেন্ডস ইনশাআল্লাহ, আশা করব সবাই পাশে থাকবে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগবে। আবারও বলছি যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর যদি আমার ভিডিওটা দেখে তোমাদের মনে একটু দোলা লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যারা ইতিমধ্যে নতুন আছো ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওটা নিয়মিত দেখবে, দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না, তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদেরকে ভিডিও দিতে পারি ভালো ভালো নতুন নতুন ইনশাআল্লাহ। তো এভাবে আমরা সবগুলো সমস্যা বানিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সমস্যা বানিয়ে রেডি করে ফেলেছি, ও ভাজার পর্বটা আশা করি সবাই জানো সবাই বুঝো, তোমাদের যেভাবে বাঁচতে ইচ্ছে করে, কেউ অয়েল ছাড়াও বাঁচতে পারো, কেউ অয়েল দিয়েও বাঁচতে পারো, কীভাবে তোমরা বাঁচবে সেটাই তোমাদের ব্যাপার। তো ফ্রেন্ডস আবারও বলবো সবাই পাশে থাকবে ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে, আর তোমাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তোমাদেরকে মাহে রমজানে ভালো রাখে ইনশাআল্লাহ। সব সময় ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।